হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে তোমাদের সবার জন্য ব্রেকিং নিউজ, NMGNM 2023 তোমাদের কিন্তু কাট অফ অফিসিয়ালিভাবে প্রকাশিত করে দিল। বিভিন্ন NTS এর তরফ থেকে তোমরা কিন্তু কাট অফ ভিডিও দেখতে পাচ্ছ। এই মুহূর্তে আমি দেখছি NRS মেডিকেল কলেজ, ঠিক আছে, দেখতে পাচ্ছ ক্লোজিং র্যাঙ্ক এবং ওপেনিং র্যাঙ্ক, এটা মানে কি সেটা বলবো, এর পরের রাউন্ডে কত কী কাট অফ যেতে পারে ছেলেদের যে কলেজগুলো সেটা নিয়ে কথা বলবো। প্রত্যেকটা NTS তোমরা কিন্তু নিজেরাও দেখতে পারবে। এর যে লিঙ্ক, এটা দেখতে পাওয়ার জন্য যে লিঙ্কে ক্লিক করতে হবে সেটা চাইলে তোমরা WBJB অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারো, অথবা ডিসক্রিপশন বক্স, দেখো এই ভিডিওর একটা ডিসক্রিপশন বক্স আছে, সেই ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই তোমরা কিন্তু এই পেজটায় চলে আসবে। ফার্স্টে বলি যে এখানে কী বলতে চাইছি, দেখো এবার আমি কিন্তু তোমাদেরকে বেশ কিছু কথা বলবো যে মপ আপ রাউন্ডটি কারা পার্টিসিপেট করবে, কাদের করা উচিত। আর এবার কিন্তু কাট অফ, এটা বলতে সত্যি আমি বাধ্য হলাম, কাট অফ কিন্তু খুব বেশি যে এগিয়েছে তা কিন্তু নয়, একদম কম কিন্তু কাট অফ গিয়েছে। যেটা ফার্স্ট রাউন্ডে দেখা যাচ্ছে তার বেশ একদম কিন্তু মানে কম কিন্তু কাট অফ এবার গিয়েছে। এর প্রধান কারণ কী কী হতে পারে সেটা নিয়ে কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো ফার্স্টেই তোমাদের বলি যে তোমরা একটা ধরো এখানে আমি সার্চ করে নিলাম, যদি সার্চ নাও করো তোমাদের দেখিয়ে দেবে, ঠিক আছে। আমি GNMটা দেখাচ্ছি, তারপর NMটা দেখাচ্ছি, তারপরে ছেলেদেরটা দেখাবো, ঠিক আছে। GNM যেটা দেখা যাচ্ছে NRS মেডিকেল কলেজে OBC এতে যেটা দেখা যাচ্ছে 1950 থেকে ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 1950 এবং 1950 হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। তোমাদের বলে রাখি এই যে র্যাঙ্কগুলো, এগুলো অনেকেই বলছে স্যার এটা কি GMR র্যাঙ্ক নাকি এটা ক্যাটাগরি র্যাঙ্ক, অবশ্যই কিন্তু এটা GMR র্যাঙ্ক, ঠিক আছে, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক কিন্তু নয়। ক্যাটাগরি র্যাঙ্কে এখানে কোনো কথাই হবে না, ঠিক আছে, GMR র্যাঙ্কই কিন্তু ওখানে বলা হয়েছে। আচ্ছা এখানে তোমাদের বলে রাখি মেন যে একটা কথা সেটা হচ্ছে যে এখানে যেটা দেখা যাচ্ছে একই র্যাঙ্ক দেখা যাচ্ছে 1950 আর এখানে 1950, তাহলে কি একজনই সুযোগ পেয়েছে নাকি এর মধ্যে অনেকজন আছে? দেখো র্যাঙ্ক কখনোই আলাদা হয় না, কখনোই কিন্তু একই র্যাঙ্ক হয় না। সুতরাং এই দ্বারা বোঝা যাচ্ছে যে OBC এতে কিন্তু একজনই সুযোগ পেয়েছে NRS মেডিকেল কলেজে, বোঝা গেছে। আচ্ছা এবার দেখো OBC এতে বললাম, EWS এর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 3130 পেয়েছিল EWS এর NRS মেডিকেল কলেজে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে ক্লোজিং র্যাঙ্ক, মানে একজনই সুযোগ পেয়েছে, বোঝা গেছে। তারপর দেখো সিভিল ডিফেন্সে যেটা দেখা যাচ্ছে যে 3845, এখানে দেখো 3845, মানে একজনই কিন্তু সুযোগ পেয়েছে সিভিল ডিফেন্সের থ্রু দিয়ে। তার মানে এখানে বুঝতে পারছো যে কী হারে কম্পিটিশানটা। আচ্ছা তারপরে দেখো রাউন্ড টুটে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অরফ্যান ক্যাটাগরিতে 63808, এটা হচ্ছে ওপেনিং র্যাঙ্ক, এবং ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 63808, মানে একজনই সুযোগ পেয়েছে কিন্তু র্যাঙ্কটা যথেষ্ট মানে হাই হয়ে গেছে। অরফ্যান মানে বলেছিলাম যারা হচ্ছে অ্যাকচুয়ালি যাদের মা বাবা নেই, অনাথ আর কি, তাদের জন্যই তো এটা কিন্তু তাদের এবার কামাল করে দিয়েছে, ST কামাল করে দিয়েছে, আর হচ্ছে তোমার PWD, এই তিন চারটে ক্যাটাগরি খুবই মানে কামাল করে দিয়েছে, এদের কিছু বলার নেই, এরা অলরেডি অনেক বেশি বেশি র্যাঙ্কও পেয়েছে। মেন সমস্যা হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট, অনেকেই দেখা যাচ্ছে যে 2000-3000 র্যাঙ্কও কিন্তু পায়নি। আমি তোমাদেরকে বেশ কয়েকটা কলেজে দেখাবো, ঠিক আছে, বেশ কয়েকটা কলেজ তোমাদের দেখাবো। যেমন ধরো আমি এখানে ক্লিক করলাম, আমি ধরো রাউন্ড ওয়ানেরটা দেখতে চাইছি, রাউন্ড ওয়ানে যেটা দেখা গেছিলো সেটা দেখবো, যে NRS মেডিকেল কলেজ, বা NRSটা চেঞ্জ করে আমি অন্য কলেজে রাখতে পারি, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি ধরো ক্লিক করে এখানে করলাম ধরো অশোকনগর, ঠিক আছে, SHOK অশোকনগর, আমি এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার ধরো রাউন্ড ওয়ানে যেটা দেখা যাচ্ছে ছেলেদের কলেজ, আমি এটা নিয়ে কথা বলবো, আমি একটু লোডিং হতে সময় লাগবে। দেখো লোডিং হয়ে যখনই এটা ফুল হয়ে যাবে তোমাদের তারপর দেখিয়ে দিচ্ছি, আর কী করে তোমরা এটা দেখবে সেটাও তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। মানে এই এই যে তোমরা যদি চাও অফিসিয়ালিভাবে দেখতে, সেটাই তো অফিসিয়ালি দেখাচ্ছি, এটা কোনো আনঅফিসিয়াল নয়, একদম WBJB-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাবে। অবশ্যই যারা যারা প্রথমবার এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং চ্যানেলটা অবশ্যই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে। দেখো এখানে চলে আসলাম আমরা অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল ছেলেদের জন্য। এখানে যেটা দেখা যাচ্ছে GNM নার্সিং ট্রেনিং স্কুল অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, দেখো EWS-এ দেখা যাচ্ছে 942 GMR র্যাঙ্ক, 942 ফার্স্ট রাউন্ডে কিন্তু পেয়েছিল, এবং তার ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 3723, এটা হচ্ছে GMR র্যাঙ্ক, এবং সে হচ্ছে EWS ক্যান্ডিডেট, বোঝা গেছে। তারপরে দেখো এটা ফার্স্ট রাউন্ডে কথা বলছি, কিন্তু সেকেন্ড রাউন্ডে আলাদা দেখাবে, যদি সিট থাকে তাহলে ওখানে দেখাবে, আর যদি সিট না থাকে তাহলে কিন্তু এবার জিরো দেখাবে, মানে ওখানে দেখাবে যে ওই র্যাঙ্কটাই শুরু, ওই র্যাঙ্কই শেষ। আচ্ছা তারপরে দেখো যে রাউন্ড ওয়ানে, তারপরে দেখো যে যারা SC ক্যান্ডিডেট, SC-র মধ্যে PWD আছে, তাদের হচ্ছে 83374, মানে ছেলেদের যারা PWD এবং SC আছে তাদের তো কতটা বেড়ে গেছে, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে তাও আবার তো 83374, এবং এটাই কিন্তু ক্লোজিং র্যাঙ্ক, এটাই কিন্তু ওপেনিং র্যাঙ্ক, বোঝা গেছে।
তারপর আসছে ওবিসি বি। ওবিসি বিতে দেখা যাচ্ছে যে মাত্র 153 র্যাঙ্ক দিয়ে স্টার্ট হয়েছে এবং কিন্তু 256-তে গিয়ে শেষ হয়ে গেছিলো, ঠিক আছে। এটা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের কথা বলছি। এসসিতে দেখো জিএমআর র্যাঙ্ক 155 থেকে শুরু হয়েছে এবং 363 দিয়ে শেষ হয়েছে। এবার ধরো আমি দেখতে যাচ্ছি রাউন্ড টুটা, ঠিক আছে। তো রাউন্ড টু এর জন্য রাউন্ড টু এ ক্লিক করে নেবে। এখানে লোডিং হতে একটু সময় লাগছে, একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। তারপরে তোমরা কিন্তু যে কোনো এনটিএস তোমরা তোমাদের পছন্দ মতো এনটিএসগুলো দেখে নেবে, কারণ সব এনটিএস নিয়ে কথা বলার মতো সময় অত নেই, আর এটা বলতে গেলে অত লোক শুনবেও না। আমি তোমাদেরকে এরপর বলবো যে মপ আপ রাউন্ডে কী বসা ঠিক হবে কি হবে না, বা কারা বসবে। স্পট রাউন্ডে কি বসা যেতে পারে, যারা ধরো অলরেডি রেজিস্ট্রেশন করেছো বা যারা অলরেডি ভর্তি হয়ে গেছো, যারা ভর্তি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশনও করোনি, জানতে পারোনি, তারাও কি বসতে পারবে? তো দেখো সবাই বসতে পারে, স্পট রাউন্ড সবার জন্য। কিন্তু আগে বছর একটা নিয়ম করে দিয়েছিলো, সেটা সেকেন্ড যখন নোটিশ পেয়েছি তখন বলে দিয়েছিলো যে না, যারা অলরেডি যারা অলরেডি গভর্নমেন্ট কলেজ পেয়েছো তোমাদের আর বসা যাবে না। এটা সেকেন্ড রাউন্ডে বলেছিলো, ফার্স্ট রাউন্ডে কিন্তু বলেছিলো যে কেউ আবার বসতে পারো, ঠিক আছে। আমি সেটা নিয়ে একটু কথা বলবো। দেখো যেটা দেখা যাচ্ছে অশোকনগরে, এখানেও কিন্তু ইডাব্লিউসি যেটা সেকেন্ড রাউন্ডে দেখা যাচ্ছে 4219 এবং ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 6513, এটা ইডাব্লিউএস ক্যান্ডিডেট। সিভিল ডিফেন্সে দেখা যাচ্ছে 637 শুরু, 637 কিন্তু শেষ হয়েছে। তাহলে এ খুব যে বেশি বেড়েছে তা কিন্তু নয়, আর যেখানে দেখা যাচ্ছে একই ক্যাটাগরি দেখা যাচ্ছে তার মানে বুঝে নেবে যে সেখানে কিন্তু একজনই সুযোগ পেয়েছে, ঠিক আছে। র্যাঙ্ক কিন্তু একই আছে, তার মানে বুঝে নেবে সেই র্যাঙ্কেই কিন্তু সুযোগ পেয়েছে, একজনই সুযোগ পেয়েছে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে আরও কিছু কলেজ দেখাই। ধরো যে আমি দেখলাম যে মনে করো যে আমি দেখলাম নর্থ বেঙ্গল, ঠিক আছে, NBC নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এখানে দেখাচ্ছে না NORTH, ঠিক আছে। এখানে একটু দেখতে অসুবিধা হচ্ছে, একটু এই যে নার্সিং ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, ঠিক আছে। রাউন্ড টুতে কত কী গিয়েছে সেটা আমি দেখবো। তো সেটার জন্য তোমাদেরকে তুমি চাইলে যে কোনো কলেজে দেখতে পারো, প্রাইভেট কলেজেগুলোও দেখতে পারো, গভর্নমেন্ট এনটিএসগুলো দেখতে পারো, তোমার যেটা ইচ্ছে সেটা তুমি দেখবে। তো এটা তোমার উপর ডিপেন্ড করছে। আর ANMটাও আমি বলবো, ANM যে খুব বেশি বেড়েছে তা কিন্তু নয়। দেখো সব থেকে বেশি কম্পিটিশান এবার ANM-এ, একদম সোজা সাপটা কথা যে এবার কিন্তু কম্পিটিশান মানে তুলনামূলকভাবে অনেকটাই বেড়ে গেছে ANM-এর জন্য। অবশ্যই এটা যেটা দেখা যাচ্ছে 2548 গিয়েছিল প্রথম, মানে এখান থেকে শুরু হয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে 2692 কিন্তু পেয়েছিল ক্লোজিং র্যাঙ্ক। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে রাউন্ড টুতে কোথায় পেয়েছিল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বোঝা গেছে। এটা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট। তবে ওবিসি বিতে কত গিয়েছিল, 2316 শুরু হয়েছে এবং 2484 শেষ হয়েছে। তারপর ধরো ইডাব্লিউএস শুরু হয়েছিল তোমার 8036 থেকে শুরু হয়েছিল, 8438 শেষ হয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি তোমরা মিলিয়ে মিলিয়ে দেখতে পারো। আমি ধরো দেখতে চাচ্ছি ANM-এ, ঠিক আছে। এখানে তো ANM পড়ানো হয় না, তো আমি কি করব, আমি অন্য কলেজ দেখলাম যে ধরো আমি দেখতে চাচ্ছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। তো মুর্শিদাবাদ, এক মিনিট, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এখানে আমি ANM-ও দেখবো GNM-ও দেখবো, কারণ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দুটোই পড়ানো হয়। তো আমি এটা তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি, একটু সময় লাগবে সার্চ হতে, সার্চ হয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আর যারা এখনও লাইক করেনি লাইক শেয়ার করে নিও। আর তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার আছে, সেটা তোমাদের দিয়ে দিই। দেখো বন্ধুরা, ANM-GNM 2024-এর তোমরা যদি চাও সংকল্প ব্যাচ, আমাদের পেড ব্যাচ, তোমরা কিন্তু চাইলে জয়েন করতে পারো, মাত্র 700 টাকায় তোমরা 6 মাস পর্যন্ত পড়তে পারছো। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি, টিচার কিন্তু এবার আমরা বেশ কয়েকটা হায়ার করছি, যেমন বায়োলজির জন্য টিচার রাখা হচ্ছে, ফিজিক্সের জন্য টিচার রাখা হচ্ছে, কিন্তু বাকি সাবজেক্টগুলো, আচ্ছা ম্যাথের জন্য টিচার আছে, কিন্তু বাকি সাবজেক্টগুলো আমি পড়াবো, যেমন তোমার হয়ে গেলো ইংলিশ, ঠিক আছে, GK, এগুলো আমি পড়াবো। বাকি বিষয়গুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। সংকল্প ব্যাচের জন্য যদি তোমরা জয়েন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ক্লাস শুরু হবে কিন্তু 1st December, হ্যাঁ একটু দেরিতে শুরু করব, কিন্তু এটা ঠিক যে আমরা কিন্তু শুরু করছি দেরিতে, এটা আগেও হতে পারে যদি সেইভাবে স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা সেটা 1 মাস আগিয়ে দেবো, অর্থাৎ 1st November-এর মধ্যে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যেতে পারে। তো যদি তোমাদের মনে হয় জয়েন করবে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিও। আর এই যে 700 টাকা দেওয়া আছে, এটা কিন্তু 700 টাকা প্রতি মাসে নয়, ঠিক আছে, 700 টাকা টোটাল কোর্স ফি, আর এটা সবথেকে কম, আমাদের মনে হয় পশ্চিমবঙ্গের বুকে সবথেকে কম কোর্স ফিতে আমরা কিন্তু পড়াই। তো এটা তোমাদের সহযোগিতা না হলে কিন্তু সম্ভবই নয়, অবশ্যই যাদের জয়েন করার দরকার অবশ্যই জয়েন করবে, খুব তাড়াতাড়ি জয়েন করবে, কারণ এখানে কিন্তু কম্পিটিশান প্রচুর বেশি হয়, স্টুডেন্টরা কিন্তু প্রচুর ভর্তি হয়, ঠিক আছে। তো তোমার সিটটা যদি বুকিং করার থাকে
অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের যে কোয়ারি সেটা ফুলফিল করতে পারো এবং তোমাদের ভর্তি প্রক্রিয়া মানে শেষ করে দিতে পারো। আমাদের কিন্তু এই যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু অনেকেই কোয়ারি করেছে, অলরেডি অনেকে ভর্তি হতে চাইছে। তো তোমার যদি মনে হয় ভর্তি হওয়া, তো অবশ্যই ভর্তি হতে পারো। এবার তোমাদেরকে আবার নিয়ে যাচ্ছি ক্লাসে। দেখো একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা কী করে দেখবে ওই যেটা তোমাদের দেখাচ্ছিলাম সেই জন্য, তোমরা দেখো WBJB অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে এখানে আসার পর তোমরা কিন্তু নিচের দিকে স্ক্রোল করবে, দেখবে OCR বলে একটা কিন্তু অপশন পেয়ে যাচ্ছ। এই OCR এই অপশনে ক্লিক করলে তোমরা কিন্তু পেয়ে যাবে সেই বিষয়টা, ঠিক আছে। এবার এখানে আসার পর তোমাদের যেটা বলছিলাম ANM নিয়ে এবার দেখাবো। তো দেখো ANM নিয়ে আমি যদি দেখাই ইনস্টিটিউট নেম, আমি এখানে ধরো সিলেক্ট করলাম মুর্শিদাবাদ, ঠিক আছে, একটু সময় লাগছে, মুর্শিদাবাদ, ঠিক আছে। দেখো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবার এখানে রাউন্ড টুটা আমি সিলেক্ট করে নিচ্ছি, রাউন্ড টু। এবার তোমাদের কি তারপরেই বলবো যে ক্যাটাগরি যাদের যা আছে না আছে, তোমরা মা বাপের জন্য বসা তোমাদের কি আদৌ উচিত হবে কি হবে না সেটা এরপরে আমি আলোচনা করব, ঠিক আছে। তো যারা প্রথমবার অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং পেড ব্যাচে যারা ভর্তি হতে চাইছো অবশ্যই 9609122622 নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে। কল করার দরকার নেই, কারণ সবসময় ফোন ধরা হয় না, সবার সম্ভব হয় না। হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমরা সেটা কিন্তু দিয়ে দিতে পারবো। দেখো এখনও আসেনি, এখনও সার্চ হচ্ছে, লোডিং হচ্ছে, লোডিং হতে একটু সময় লাগছে, হয়তো সবাই একসাথে সার্চ করছে বলে এই জিনিসটা হচ্ছে। তো তোমরা একবার দেখে নেবে, আমি দেখেছি কতটা কি গিয়েছে না গিয়েছে, খুব বেশি কিন্তু এবার কাট অফ যায়নি, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে কাট অফের যে গতি সেটা কিন্তু একেবারে স্লথ হয়ে গেছে। আচ্ছা চলে এসেছি, দেখো চলে এসেছি, এই দেখো GNM এবং নিচের দিকে হয়তো ANM আছে, কোথায় গেল, নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ GNM দেখাচ্ছে। আচ্ছা এখানে ANM কিন্তু দেখাচ্ছে না, আমি একটু বেশি বাড়িয়ে দিই যদি হয়, অল করে দিলাম, ঠিক আছে। এখান থেকে এন্ট্রিজ তোমরা বাড়িয়ে নিতে পারো, এখান থেকে বাড়িয়ে নিলে দেখতে পাবে, সবগুলো দেখতে পাবে, ঠিক আছে। নেক্সট পেজ কিন্তু দেখাচ্ছে না। আচ্ছা চলো এক মিনিট, এখানে আমি রাউন্ড ওয়ান করে দিই তাহলে হয়তো দেখতে পাবো। আমি একটুকু দেখছিলাম যে কত কী গিয়েছে না গিয়েছে সবগুলো কিন্তু দেখাচ্ছিলো। তো একবার দেখে নাও GNM-এ যেটা দেখা যাচ্ছে যে OBC এতে দেখা যাচ্ছে 2054, সেটা হচ্ছে ওপেনিং র্যাঙ্ক ছিল, ঠিক আছে। এবার দেখো ক্যাটাগরি সরি রাউন্ড ওয়ানে দেখাচ্ছে GNM-এ, তো সিভিল ডিফেন্সে হচ্ছে যেটা সেটা হচ্ছে 3669 এবং ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 5358, ঠিক আছে। এইভাবে তোমরা দেখতে পারো GNM। এবার ANM-টাও দেখাচ্ছে না কী কারণের জন্য বুঝতে পারছি না, একটু আগে দেখাচ্ছিলো। তো একবার তোমরা দেখে নিও, ঠিক আছে, একবার তোমরা দেখে নেবে, আশা করছি দেখাবে। তো রাউন্ড ওয়ান রাউন্ড টু এভাবে দেখাবে, তোমরা চাইলে এখানেও সার্চ করে দেখে নিতে পারো সমস্ত ক্যাটাগরিগুলো। আমি আর নতুন করে বলছি না, এবার তোমাদেরকে বলি যে তোমাদের কি আদৌ স্পটটা মানে এখানে কি আর অপেক্ষা করা ঠিক হবে। আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা কথা বলতে চাই, যে গতি দেখা যাচ্ছে মানে এবার কম্পিটিশানটা অনেকটাই বেশি, তার প্রধান কিছু কারণ আমি তোমাদেরকে আগে বলি। প্রধান কারণ হচ্ছে এবার কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছো, যারা আগের বছর পরীক্ষা দিয়েছে তারা ভালো বুঝতে পারবে, এবার কিন্তু স্কোর কম হয়েছে, ঠিক আছে। কারো ধরো স্কোর অনেক কিন্তু কম হয়েছে, SCORE স্কোর অনেক কমে গেছে, কিন্তু GMR কিন্তু ঠিক আছে, GMR কিন্তু সবার এবার ভালো ভালো হয়েছে, মানে কারো ধরো 5000 3000 2000, মানে আগের তুলনায় এবার কিন্তু GMR র্যাঙ্কটা অনেকটাই মানে ভালো হয়েছে, কিন্তু সেই তুলনায় স্কোর কিন্তু ভালো হয়নি, ঠিক আছে। এবার দেখো এটা প্রায় আমরা খেয়াল করে দেখেছি যে আগের বার যেরকম ধরো আমি কথা বলছি যে কেউ হয়তো মানে 60 পেয়েছে, তার GMR র্যাঙ্ক দেখে গেলো যে খুব ভালো, সে মোটামুটি 2000-এর মধ্যে GMR র্যাঙ্ক করেছে, এবার কিন্তু সেই GMR র্যাঙ্কটা আরও কমেছে। তো কম্পিটিশানটা বুঝতে পারতে গেলে আমাদেরকে দুটোই খেয়াল রাখতে হবে, স্কোরও কত কী গিয়েছে, GMR কত কী গিয়েছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এবার বলতেই পারি কম্পিটিশান কিন্তু GMR এর মানে একবার একদম কিন্তু বেশ হাই আছে এবার, আর বিশেষ করে ANM, কারণ মেয়েরা বিশেষ করে যারা ANM এর জন্য পড়তে ইচ্ছুক প্রত্যেকেই ভালো ভালো র্যাঙ্ক, ঠিক আছে, একদম মোটামুটি 2000 3000 এরকম র্যাঙ্ক যারা করছে তারাও কিন্তু মানে জেনারেল ক্যান্ডিডেট, তারা কিন্তু ওই বসে আছে শুধুমাত্র ANM করার জন্য। আমাকে একটু আগে একজন ফোন করেছিল, সম্ভবত তার বাড়ি ওই মেদিনীপুরের দিকে, তো বলছে দাদা আমি GNM এর সুযোগ পেয়েছি গভর্নমেন্ট কলেজ কোথায় বললো, তো সেখানে পেয়ে আমি ভর্তি হব না। আমি বললাম কেন, কী হয়েছে, সমস্যাটা কোথায়, আমি ANM করবো স্যার, আমি ANM করতে চাই, আমি GNM করবোই না। আমি বললাম গভর্নমেন্ট কলেজ পেয়েও কেউ হাতছাড়া করে,
অনেকক্ষণ ধরে বোঝালাম, কিন্তু সেই একই কথা যে আমি স্যার এএনএমই করবো, জিএনএম আমি করব না। তো একটা কথা তোমাদের বলে রাখো, সব কোর্স বা সব কোর্সই কিন্তু সমান, কোনো কোর্স ছোট বা কোনো কোর্স বড় নয়। জিএনএম এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে 3 বছর পড়তে হয়, তারপরে 1 বছর আমাদেরকে কোথাও প্র্যাকটিক্যাল করতে হয়, এই জন্য হয়তো অনেক স্টুডেন্টরা করতে চাইছে না। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, বিশেষ কয়েকজনের কাছ থেকে কথা বলে যেটুকু জানা গেল, বিভিন্ন ইউটিউব চ্যানেল সোর্স যা 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 জানা যাচ্ছে, এবং মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটা নোটিশ দিয়েছিল, সেটা যারা দেখেছো, একটা দেখছিলাম একটা চ্যানেলে, খুব সুন্দর বোঝায় উনি একজন এএনএম নার্স। তো আমার সাথে পার্সোনালি কথা হয়নি, আমি তার ভিডিওটা দেখেছিলাম, ভালো লেগেছে। তো যাই হোক, সেই ভিডিও বানাই, তোমাদের ইউটিউবে আছে, জিএনএম এনএম নিয়ে ভিডিও বানাই আমি দেখছিলাম। তো ওখানে কিন্তু দেখলাম যেটা, যে সে হচ্ছে 2024 পর্যন্ত সেখানে কিন্তু এএনএম এর একটা ক্যাপাসিটি রয়েছে, 2025-এর পর কী হবে সেটা কিন্তু লেখা নেই। উনি নিজেও হয়তো বিষয়টা বুঝেছেন বলেই বলেছেন, ভিডিও দিয়েছেন। তো আমার যেটা পার্সোনালি মনে হয় যে কোনো একটা স্পেসিফিক কোর্সের উপর ভিত্তি করে আমি বলছি যে এই কোর্সটা বেটার বা এটা দেখে, কিন্তু আমার মনে হয় না যে এই জিনিসটা শুধু দেখেই বিচার করা ঠিক হবে। জিএনএমে যেমন একটা খারাপ বলবো না, একটা মানে সবার একটা ভয়ের জায়গা, সেটা হচ্ছে যে এখানে মার্কসও দেখে যে কত কী মার্কস পেয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, কিন্তু এএনএমে সেই জিনিসটা দেখে না। কিন্তু তোমাদের একটা কথা বলি, এএনএমে যদি তুমি সুযোগ পাও তাহলে গভর্নমেন্টই পাবে, না হলে কিন্তু প্রাইভেটের সেই জায়গায় কিন্তু সুযোগটা নেই, একেবারেই নেই। ঠিক আছে, যারা করছে হয়তো একদম সামান্য টাকা, সেই টাকাতে কিছু হয় না। মানে যেটা হচ্ছে প্রাইভেটে যদি কেউ ভর্তি হয়, মানে ধরো কোনো চাকরি তোমার ইমিডিয়েট দরকার, তো তুমি ভাবছো হয়তো আমি এএনএম তো করেছি একটা প্রাইভেট কলেজে, তো প্রাইভেট নার্সিংহোমে হয়তো একটা গভর্নমেন্ট জব সরি একটা চাকরি হয়তো পেয়ে যাবো। কিন্তু যেটা সত্যি সেটা হচ্ছে সেই জায়গায় কিন্তু এএনএমে বাজারটা নেই, হলে শুধু গভর্নমেন্ট হবে, আর তা নাহলে কিন্তু প্রাইভেটে সেই যে চাহিদা কিন্তু নেই। ঠিক আছে, সেই তুলনায় জিএনএমে কিন্তু সেই চাহিদা আছে। কোনো একটা স্টুডেন্ট যদি মনে করে যে না আমি জিএনএম নার্সিং করে প্রাইভেট কোনো কোনো নার্সিংহোমগুলোতে জব করব, সেই জায়গায় কিন্তু ভালো একটা অপরচুনিটি রয়েছে। রেজিস্ট্রেশন পাওয়ার পর তোমরা কিন্তু গভর্নমেন্ট জবের জন্য এলিজিবল হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন বিভিন্ন যে স্টেট গভর্নমেন্টের যে বিভিন্ন যে রিক্রুটমেন্টগুলো হয় সেখানেও তো জয়েন করতে পারছো, আদারওয়াইজ সেন্ট্রাল গভর্নমেন্ট জবগুলো অ্যাপ্লাই করতে পারছো। এছাড়াও বলে রাখি, বিভিন্ন প্রাইভেট যে এগুলো আছে নার্সিংহোম সেখানেও অ্যাপ্লাই করতে পারছো, প্রচুর কিন্তু অপরচুনিটি তোমার সামনে চলে আসছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, যারা সুযোগ পাচ্ছ হাতছাড়া করো না, মানে একবার যদি হাতছাড়া করে দাও এটা তোমাদের পার্সোনাল বিষয়, কিন্তু আমার মনে হয় বিষয়টা নিয়ে তোমাদের একবার একটু ভাবা উচিত যে শুধুমাত্র আমি এএনএমই করবো জিএনএম করবো না, এই জিনিসটা কিন্তু পরেও তোমাদের ভোগাতেও পারে। মানে আমি যেরকম দেখছি অলরেডি, একটু আগে একজন কমেন্ট করেছিল, দাদা আমি 2022-এ এএনএম সুযোগ পেয়েছিলাম কিন্তু ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করছি কী হবে। তো দেখো, আমি জানি না ওরাও হয়তো কানাঘুষিতে শুনতে পাচ্ছে যে কোনো জিনিসই যে চিরস্থায়ী তা কিন্তু নয়, তোমরা ভালোভাবে জানো যে কোনো জিনিস যে চিরকাল একই রকম চলবে তা কিন্তু নয়। এটা আমি 2021 সাল থেকেই বলে আসছি যে যে রমরমা চলছে এএনএম নার্সিং জিএনএম নার্সিং নিয়ে, সেটা কিন্তু একটা সময় গিয়ে থেমে যাবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কোনো জিনিস চিরস্থায়ী নয়, এটা অপ্রিয় সত্য। ঠিক আছে, আমি যেমন ভিডিও দিতাম আগে যে তুলনায় ভিউস আসতো, সেই তুলনায় এখন ভিউস আসছে না। আমি বুঝতে পারছি আমার হয়তো সেই জায়গায় আমার প্রয়োজন অবশ্যই কমছে, সেটা আমি বুঝতে পারছি, সেটা মেনে নিতে হবে, কারণ যেটা সময়ের সাথে সবাইকে মানে মেনে নিতে হবে। কিন্তু আমি এটাও বলতে চাইছি যে আমি শুধু একটাই কোর্স করব, অন্য কোর্স করব না, এরকম মানসিকতা নিয়ে চলো না। কারণ যে জায়গায় দাঁড়িয়ে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছো সেটা কিন্তু সবাই পায়নি, অন্যান্যরা কিন্তু সেই কলেজটা পাওয়ার জন্য লাফাচ্ছে। ঠিক আছে, তো এটুকুই বলার যে কম্পিটিশান চূড়ান্তই বেশি আছে, যাদের র্যাঙ্ক অনেক বেশি, আমি এবার বলি মপ আপ রাউন্ডে কি বসা ঠিক হবে কি হবে না, কারণ অনেকক্ষণ ধরে হয়তো অধীর আগ্রহে তোমরা বসে আছো। যদি খুব র্যাঙ্ক অনেক বেশি হয়, আমার মতে বলে মপ আপে না বসাই বেটার, কারণ হয়তো পয়সাটাই খরচ হবে। তুমি চাইলে অবশ্যই চেষ্টা করো, কিন্তু এটা তোমাকে ডিমোটিভেট করার জন্য নয়, এটা বাস্তবকে তুলে ধরা। আমি কোনোদিন কাউকে ডিমোটিভেট করিনি আজ পর্যন্ত, আর করবো না। কিন্তু যেটা সত্যি সেটা হচ্ছে যে কাট অফ কিন্তু খুব যে মানে একদম লাফাচ্ছে লাফিলাফি বাড়ছে তা কিন্তু নয়। আমি তোমাদেরকে একটা গ্রাফের মাধ্যমে বলে দিয়েছিলাম যে ফার্স্ট রাউন্ডে এতটা কাট অফ গেল, সেকেন্ড রাউন্ডে এতটা যাবে, থার্ড রাউন্ডে বা স্পট রাউন্ড তোমার মাপ রাউন্ডে এতটা যাবে, তারপর স্পট রাউন্ডে যেটা হয় সেটা হচ্ছে মিরাক্কেল। ঠিক আছে, তো তোমাদের যদি দরকার হয় তোমরা স্পট রাউন্ডে বসতে পারো, একদম ডিরেক্ট তোমরা কিন্তু স্পট রাউন্ডে বসতে পারবে। ঠিক আছে, তোমরা অবশ্যই যাদের ক্লোজিং র্যাঙ্ক আছে, ধরো যে এখানে আমি দেখালাম যে সেকেন্ড রাউন্ডে দেখা গেল যে কোনো একটা ক্যাটাগরি র্যাঙ্ক বা কোনো একটা ধরো র্যাঙ্ক সেটা গিয়েছে 2200 পর্যন্ত গিয়েছে, ঠিক আছে, আর তোমার র্যাঙ্ক হচ্ছে 2300 মতো, তাহলে তুমি অবশ্যই মপ আপ রাউন্ডের জন্য বসো।
অবশ্যই বসো, হয়ে যেতে পারে, কিন্তু যার র্যাঙ্ক ধরো যে 25-30 হাজার র্যাঙ্ক করেছে, ও তো জানে যে ভাই আমি পারবো না, ঠিক আছে, ও নিজেও জানে যে পারবে না, কিন্তু তাই বলে কি চেষ্টা করবে না? চেষ্টা করো, কিন্তু স্পট রাউন্ডে চেষ্টা করতে পারো, মানে মপ আপে যে তোমার হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো এই 200-300 টাকা দিয়ে তাদের মনে হচ্ছে যে না সত্যি অনেকটাই খরচ হয়ে গেছে। তো আমার এইটুকুই বক্তব্য যে কম্পিটিশন অনেকটা বেশি, তুমি চাইলে বসতে পারো, বাট যদি তোমার কাছে মনে হয় যে না এখন কাউন্সিলিং করে আমি আদৌ পাবো কি পাবো না, না পেলে করবো না, তো আমার মতে বলে যদি র্যাঙ্ক অনেক বেশি হয় তাহলে কিন্তু পার্টিসিপেট না করাই বেটার। কিন্তু আমি এক্সেপ্ট বলছি তিনটে ক্যাটাগরি, বিশেষ করে যাদের এই ক্যাটাগরি আছে তোমরা যে কোনো র্যাঙ্কই তোমরা পেয়ে যেতে পারো যে কোনো রাউন্ডে। আমি তোমাদের বলে দিচ্ছি, যেমন হচ্ছে ST, ঠিক আছে, ST তোমার চেষ্টা করে যাও, যার যা র্যাঙ্ক হচ্ছে প্রত্যেকটা কাউন্সিলিং করতে থাকো, ঠিক আছে, ST। তারপরে ধরো বললাম যে তোমার যদি র্যাঙ্ক হয় সিভিল ডিফেন্সের কথা বাদ দিচ্ছি, কারণ সিভিল ডিফেন্সে এবার কম্পিটিশন অনেকটাই বেড়ে গেছে। প্রধান কারণ তোমাদের বলেই দিয়েছি যে এবার মানে তোমাদেরকে ফর্ম ফিল আপ করার আগে থেকেই বলেছিলাম যে সিভিল ডিফেন্স সার্টিফিকেটটা বানিয়ে নাও, এটাই একমাত্র কারণ। তাছাড়া কিন্তু এর আগের বছর কাট অফগুলো দেখবে অনেকটাই ছিল বেশি, মানে অনেক বেশি বেশি র্যাঙ্কে কিন্তু অনেকে পেয়েছিল, কিন্তু এবার হয়নি। তার প্রধান কারণ জানি না, হয়তো আমার ভিডিও দেখি সবাই এটা করেছিলে, যাই হোক অবশ্যই প্রভাব তো পড়বে। তারপরে ধরো আমি তোমাদের বললাম যে কারো যদি তোমার এ থাকে, মানে এক মিনিট, তাহলে সোজাসাপটা কথা যদি বলতে বলো তাহলে হচ্ছে অরফ্যান, ঠিক আছে, অরফ্যান ক্যাটাগরি, ঠিক আছে, যাদের অরফ্যান ক্যাটাগরি আছে যে কোনো র্যাঙ্ক তোমরা অবশ্যই চেষ্টা করে যাও, অবশ্যই হয়ে যাবে। আর তারপরে ধরো PWD, ঠিক আছে, PWD এবার প্রচুর যাবে, একদম কনফার্ম, কারণ এবার অনেকেই কিন্তু PWD থেকে জেনারেলে কনভার্ট হয়ে গেছে। যারা পেয়েছে জেনারেল, মানে যাদের PWD র্যাঙ্ক আছে, অবশ্যই চেষ্টা করতে থাকো, একটা না একটা হয়ে যাবে, ঠিক আছে, মানে অনেক বেশি র্যাঙ্কও হয়েছে, সুতরাং তুমি কেন পারবে না। তারপরে ধরো হয়ে গেলো ST, যেটা বলছিলাম ST-তে, ঠিক আছে, ST-তেও মোটামুটি যাচ্ছে। তাহলে এই 3-4টে বাদ দিয়ে বাকি যে ক্যাটাগরি, EWS বলো, সিভিল ডিফেন্স বলো, জেনারেল বলো, OBC-A, OBC-B, খুব বেশি র্যাঙ্ক কিন্তু যাচ্ছে না। এবার আমাকে ধরো বারবার জিজ্ঞাসা করে স্যার আমার র্যাঙ্ক এত আমি কি সুযোগ পাবো, সব থেকে বেটার একটা চয়েস তোমাদের বলে দিচ্ছি, যদি যে র্যাঙ্কটা গিয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা NTS তোমরা দেখে নেবে নিজের নিজের মতো করে, যে NRS মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, ঠিক আছে, SSKM হসপিটাল, কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল, তারপর জঙ্গিপুর SD হসপিটাল, প্রত্যেকটা NTS তোমরা দেখে নেবে, একটা খাতায় নোট করো, ঠিক আছে, এটা আমার আমার সাজেশন, একটা খাতায় নোট করো কত GMR র্যাঙ্ক ফার্স্ট রাউন্ডে গিয়েছিলো, কত GMR র্যাঙ্ক সেকেন্ড রাউন্ডে গিয়েছিলো, তাহলে তুমি এখানে বুঝতে পারবে যে এইখানে এর যে লাফ সেটা কতটা যাচ্ছে, মানে এই কতটা লাফাচ্ছে, ঠিক আছে। যদি সেইভাবে দেখো যে হ্যাঁ সত্যি খুব বেড়ে যাচ্ছে, যদি দেখো যে না সত্যি যে হারে বাড়ছে সেই হারে যদি এরকম বাড়তে থাকে তাহলে আমার র্যাঙ্কটা হয়ে যাবে, তাহলে তুমি অবশ্যই পার্টিসিপেট করো। এটা আমার তরফ থেকে তোমাদের সাজেশন, তোমরা নিজেরা একবার বুঝতে পারবে, একটা ক্লিয়ার কাট কিন্তু ধারণা চলে আসবে যে হ্যাঁ যে হারে বাড়ছে সেই হারে কিন্তু আমার সেকেন্ড রাউন্ডে, এই মপ আপ রাউন্ডে কিন্তু হয়ে যাওয়ার চান্স আছে, তাহলে তুমি তখন পার্টিসিপেট করো। এটা আমাকে আর জিজ্ঞাসা করতে হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ এই র্যাঙ্কে হয়ে যেতে পারে কি পারে না। কারণ আমি এরকম দেখছি যে এত ভালো ভালো র্যাঙ্ক 3000-4000 র্যাঙ্কে কিন্তু হচ্ছে না EWS ক্যান্ডিডেট, কিন্তু বিশ্বাস করবে না, EWS বলছি সরি, তোমার সিভিল ডিফেন্সে একজন কমেন্ট করেছে 6000 র্যাঙ্ক SC র্যাঙ্ক সে পায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে সে হয়তো পেয়ে যাবে স্পট রাউন্ডে গিয়ে, তো তোমায় একবার দেখে নেবে যে SC-তে কতটা কী গিয়েছে। যদি সেই জায়গায় দেখছো যে হ্যাঁ একদম কাছাকাছি আছি, যদি 2000 কাছাকাছি থাকে, ঠিক আছে, 2 থেকে 3000 বা 4000 যদি র্যাঙ্ক কাছাকাছি থাকে, 2000 থেকে 4000 যদি কাছাকাছি থাকে, তাহলে তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো মানে মপ আপ রাউন্ডে। আর যদি তার থেকে বেশি হয়, যদি দেখা গেলো তোমার তার থেকে অনেক বেশি র্যাঙ্ক, 20-25 হাজার বেশি র্যাঙ্ক, তাহলে তুমি ধরে রাখো এইবার কিন্তু চাপ আছে, ঠিক আছে, মানে এটা একদম সোজাসাপটা কথা। তোমাদেরকে ভয় দেখানো বা ডিমোটিভেট করি আমার কোনো লাভ হবে না, কিন্তু সত্যটা বললে তোমাদের হয়তো কিছু হোক না হোক তোমরা জিনিসটা বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি কতটা কি কম্পিটিশনে বা বেড়ে গেছে। আর বিশেষ করে বলে রাখি যারা এটা ভাবছো যে আমি NMA করবো, NMA কিন্তু খুব বেশি বাড়েনি বন্ধুরা, একদম সত্যি কথা, খুব বেশি কিন্তু বাড়েনি। তো যদি তোমার ইচ্ছে থাকে না আমি শুধুমাত্র NM কলেজে পড়বো, তাহলে প্রধান কথা বলি যে তোমাকে সেই রকম র্যাঙ্কের মধ্যে থাকতে হবে। যদি র্যাঙ্ক সেই রকম থাকে তুমি সুযোগ পেলে তো করলে তো করলে, না করলে তুমি GNM কলেজগুলো রাখো, এটা তোমার সাজেশান। আর মপ আপ রাউন্ড খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, সেটা নিয়ে পরবর্তীকালে ভিডিও দেবো, অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে এবং লাইক করে তোমার যে মূল্যবান মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাইকে ভালো, সবাইকে বলছি সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।